পায়ে হাত দিয়ে একটা কথা বলে যাই, যাদের বাবা মা আছে, রেজেকের মালিক আল্লাহ, ভাত কাপড় দিতে পারেন পারেন না এটা বড় কথা না। এই দুইটা জায়গার মধ্যে কেউ কখনো আঘাত করেন না, এরা দুইজন ব্যক্তি না, সন্তানের জন্য বাবা মা আল্লাহর তরফ থেকে রহমত। একটা সন্তানের জন্য সবচেয়ে বড় রহমত আল্লাহর তরফ থেকে বাবা, আর হইল মা। এই দুইজন মানুষের সাথে কেউ খারাপ আচরণ করিলেন না, এই দুইটা জায়গার মধ্যে কেউ আঘাত করিলেন না। কেন করবেন না জানেন? ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা আমার নবীজিকে ভালোবাসতেন। আনাসের মা ডেকে ডেকে বলেছিল, আনাস তুই যার এত ভালোবাসিস সেই মানুষটারে দেখার বড় স্বাদ জাগে, একটা বার এনে দেখাবি না? আনাসের কথা মতো হুজুর পাক তার মায়ের সাথে দেখা করার জন্য গেল, কিছু খাবার দিয়ে খানা শেষ করার পর আনাসের মা ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহকে যা বলবেন আল্লাহ তা করবে, তাই যদি করে জানেন আমার আনাস খুব ভালো ছেলে, আমার আনাস খুব ভালো, আমার আনাসের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আনাসের অবস্থা যেন একটু সচ্ছল হয়, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান যেন একটু ভালো চলে। আমার হুজুর পাকে ডেকে ডেকে বলেছিল, মা আজকে আনাসের জন্য আমি হাত উঠাবো না, আপনি হাত উঠান, আল্লাহর কাছে যা চাবেন চান, আমি আপনার পিছনে হাত উঠাই আমিন আমিন বলবো। আনাসের মা বলেছিল, কেন? আমার হুজুর পাক বলেছিল, জানেন বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, এটা আল্লাহ যত তাড়াতাড়ি কবুল করে, পৃথিবীর কারো দোয়া আল্লাহ তো তাড়াতাড়ি কবুল করে না। হাত উঠান। সেদিন আনাসের জন্যে তার মা হাত উঠাইয়ে মালিকের কাছে দয়া চাইতেছিলেন, আর আমার হুজুর পাক পিছনে হাত উঠাইয়ে আমিন আমিন বলতেছিলেন। পৃথিবীতে অনেক মানুষ আছে মায়ের দোয়ায় আউলিয়া, মায়ের দোয়ায় অভিশাপ, মায়ের দোয়ায় অভাব দূর হয়ে গেছে, কষ্টমুক্ত হয়ে গেছে। আর এই জায়গাটার মধ্যে যদি কেউ আঘাত করেন, যদি অর্থ প্রাচুর্যের সুখী হইতে পারেন, বিশ্বাস রাখেন পরপারের জন্য আল্লাহর নবী আপনার সাফায়াত দার না, আপনারা সাফায়াত করবে না। যার হারিয়ে গেছে তো এই জায়গার থেকে আমাদের মানিকগঞ্জের ছোটাবুল সরকার সাহেব ওরা একটা গানের মধ্যে উনি গাইলেন, কত মানুষ সামনে খারা, কত মানুষ সামনে খারা, কত মানুষ সামনে খারা, মা গো তোমার রে কেন দেখি না, ও মা গো তোমার রে কেন দেখি না, মা গো তোমার কথায় আমি ভুলতে পারি না, কথায় আমি বলতে পারি না, মাগো তোমার কথায় আমি বলতে পারি না। ঘরের পাশে মাগো আমার মা নিজের হাতে
দিলাম রে সবাই ঘরের পাশে ঘর বানাইয়া ঘরের পাশে জব্বার ভাই ঘর বাগো আমার মা নিজে রে হাতে দিলাম রে সবাই ডাকি কত মামা কইয়া ডাকি কত মামা কইয়া ডাকি কত আরে কইয়া মাগো তবু কেন শুনো না ওরে মাগো তবু কেন শুনো মনের দুঃখ বলার মতো মা গো এই জগতে বাধ্য নয়া তোমার রে মনে দুঃখ বলার মতো মনের দুঃখ শামিম বলার মত আমার মা বন্ধু নয়া তোমারে বলার মতো মাগো আগরে আমার বাঁধো নায়ার তোমারে একা একা মা ঘুরি কত একা একা মা ঘুরি কত তো মা গোয়ার দেখিতে আইলা আমার মায়ার দেখিতে আইলা আদা মাগো তোমা কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না লোভ লালসা সবাই মরে আমার মা ভালো বাসে আদর রে লালসায় সবাই পরে আমার মায়ে ভালো লোভ লালসায়
সবাই মরে গে মা গো আমারে ভালোবাসে আদরে রে করে তুমি ছাড়া মা একা ঘরে তুমি সারা মা একা ঘরে তুমি ছাড়া মা একা ঘরে ওরে তোমারা ভুল থাকতে পারে না মা গো তোমারা ভুল থাকতে পারে না মা গো তোমা কথা জানি ভুলতে পারি না আমার কথায় ভুলতে পারি না আমার তোমার কথায় ভুলতে পারি না কত মানুষ সামনে খারাপ কত আমার মা তো মা রে কেন দেখি না মা গো তো মা কথা আমি ভুলতে পারি না আমা মা গো তো মা কথা আমি ভুলতে পারি না